আইএসএলের শুরুতেই টানা তিন ম্যাচে হার, প্রশ্ন উঠে গেছে দলের ডিফেন্স এবং ফরওয়ার্ড লাইনকে নিয়ে। সুযোগ থাকা সত্ত্বেও সপ্তম বিদেশিকে এখনও পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল, তা নিয়েও উঠতে শুরু করে দিয়েছে প্রশ্ন। এরই মধ্যে এসসি ইস্টবেঙ্গল দলকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এসকুয়েডা। প্রাক্তন ইস্টবেঙ্গল স্ট্রাইকার লেখেন, আমরা ইস্টবেঙ্গলকে সাহায্য করার জন্য তৈরি, মারিও রিভেরা এবং আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সমর্থকদের খুশি ফিরিয়ে দিতে। 2018-19 মরশুমে আলেকজান্ডার কোচিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে খেলে গেছিলেন এনরিকে এসকুয়েডা। 15টি ম্যাচ খেলে করেছিলেন 9টি গোলও। তবে গত মরশুমে তার ইস্টবেঙ্গল দলে সুযোগ না হলেও আইএসএলে ইস্টবেঙ্গলের খেলা থাকলেই প্রতিনিয়ত টিভির পর্দায় চোখ রাখছেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন স্ট্রাইকার।